संसार दावा नल लीढ़ लोक प्राणाय कारुण्य घन घन संसार दावा नल लीढ़ लोक प्राणाय कारुण्य घन घन प्राप्त सकल्याण गुणान्वर्ष वंदे गुरु श्री चरणारविंद महाप्रभो कीर्तन नृत्य गीत वादित्र मादन मन सुरसेन राधिका माधवयोर पार माधुर्य लीला गुण रूप नाम ना राधिका माधवयोर पार माधुर्य लीला गुण रूप नाम ना प्रतीक्षणा साधन लोलुपस वंदे गुरु श्री चरणार विंद निकुंज जुन रति के लिए सीख जा जाले धीर जो तिरपेक्षणिया दाक्षादति वल्लभस वंदे गुरु श्री चरणारविंद साक्षाधरी तेन समस्त शास्त्र रूपतस्तथा भागवत Okay.
বসাইবি কিন্তু প্রভোর যা প্রিয় এবতাশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ কিন্তু প্রভোর যা প্রিয় এবতাশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদান্য গতি কুতোপি যশ প্রসাদ ভগবত প্রসাদ যশ প্রসাদান্য গতি কুতোপি ধ্যায়ং স্তুবম তস্য যশ ত্রিসন্ধ বন্দে গুরু শ্রী চরণারবিন্দ তাদের মন লক্ষিতব্য বিষয় ওটা ঝগড়া যদি লাগে তারা ঝগড়া থামিয়ে দেবেন রাস্তা দিয়ে দূরে চলে যাচ্ছে পাশ দিয়ে একজন এক ভদ্রলোক যাচ্ছেন দূরে ফেলে মানে ভীষণ ঝগড়া করছে এই একজন ওর বাপের নাম তুলছে আর একজন ওর মায়ের নাম তুলছে সেই পথিক যিনি যাচ্ছিলেন পাশ দিয়ে তিনি বললেন তোরা ঝগড়া করে মরিস না বাপের নাম সাপ সাপান্ত এগুলোর দরকার নেই যা ঘরে যা সাধুদের কর্তব্য ওই যে জিনিস নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে ঠিক তার উল্টোটা নিয়ে আছে সেই কথাই গীতার মধ্যে কৃষ্ণ অর্জুনকে বলেছেন জানিস সর্বভূতানাম তস্যং জাগর্তি সংযমী তস্যং জাগ্রতি ভূতানি সানিশ পশ্যত মনে এই শ্লোকের মধ্যে আছে এই পদ থাক আজ দুরকম ধর্মের দুনিয়ার লোক যে চিন্তা ভাবনা নিয়ে বসে আছে সাধুরা তার উল্টো চিন্তা নিয়ে বসে আছে দরকার ভগবানের আশীর্বাদ ওটা ভুললে চলবে না রাজনীতিতে পয়সা মশাধীনতা মৈত্রী হতে পারে না কখনই হবে না হবে না হবে না হবে না তাতে ওটা লেখা নেই ধর্মনীতিতে ওটা লেখা আছে সনাতন ধর্মেতে লেখা আছে ওটা ওটা গীতা ভাগবতের কথা ওটা ইকুয়ালিটি লিবার্টি ফ্রেটারনিটি এটা শাস্ত্রের কথা এটা রাজনীতির কথা না রাজনীতি চিরদিনই রাজনীতি চিন্তা করতে হবে বুঝতে হবে হরে কৃষ্ণ শ্রীরূপেণ করোতি বাচালম পূর্ণম ভয়তি গিরি যত কৃপা তমহবন্দে নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তি কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কন্দমস্তে তপ্ত কঞ্চর গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবানুষ্ঠে দেবী প্রণমামি
वृंदावन तुलसीदंपतिंद्रियाय केशवशत नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरये समाधिदेवं करुणानिदानं समारवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र से तुम भजामहे भागवत स्वरूपम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আরো যাবে দুইজন তিনজন কমপক্ষে তিনজন যেতে পারে যা জায়গা আছে। ब्रह्मण सभा पृछा धर्म भागवत स्तव जन श्रुवा श्रद्धया मर्त्यो मुच्यते सर्वतो भयात् पर्यंत आलोचना कर वसुदेव महाराज तार निजे দুঃখের কথা নারদকে জানাচ্ছে। দুঃখের কথা মানে তার সে সহস্কার দৈন্য সেইটাই প্রকাশ করছেন নারদের কাছে। অহং কীর পুরানন্তং প্রজার্থ বিমুক্তিদম অপূজয় নমস্কায় মোহিত দেবমায়া। হে মুনিবর নারদ ঋষি, আমি পূর্বজন্মে ভগবান বিষ্ণুর মায়ায় বিমোহিত হয়ে ভূতলে সন্তান কামনায় ভক্তিদাতা শ্রীহরির আরাধনা করেছিলাম, কিন্তু মুক্তি কামনায় আরাধনা করি নাই। নিজের দুঃখের কথা জ্ঞাপন করছেন। ভগবানের মায়ায় তিনি বিমোহিত হয়েছেন, সন্তান কামনা করেছেন, তাকে মুক্তিদাতা ভগবান শ্রীহরি, মুক্তিদাতা শ্রীহরিকেই সন্তান রূপে কামনা করেছেন, কিন্তু মুক্তি কামনায় আরাধনা করি নাই। যিনি ভগবানকে সন্তান রূপে পেতে চান তার কি মুক্তি বাকি থাকে প্রশ্ন হতে পারে। তিনি ভগবানকেই পুত্রে কামনা করেন বললেন, তার কি মুক্তি বাকি থাকবে? চৈতন্য মহাপ্রভু ওইরকম ধর্মের কথার উত্তর দিয়েছেন মায়ের কাছে। মা যখন খুব চিন্তিত হচ্ছেন সে সময় তাকে বলছেন, অন্যান্য লোকের ছেলেরা তারা তো টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র এসব দেয়, কিন্তু তুমি আমার যেমন মা, তোমার ওসব চাহিদা নেই। আর আমি তোমার ছেলে, আমার কাছ থেকে তুমি নিশ্চয়ই ওই সব জিনিস চাইবে না কখনো, তা আমি জানি। তা হলেও আমি কি দেবো তোমায় সেটা তুমি জেনে রাখো। আনের তনায় আনে রজত কাঞ্চন, আমি আনি দিবমাতা কৃষ্ণ প্রেমদান। মাকে এই কথা বলছেন। শুধু তাই নয়,
মা যখন খুব চিন্তিত হচ্ছেন পুত্রের জন্য বিশ্বম্ভরের জন্য, তখন তিনি বলছেন স্বয়ং এসেছি তোমার পুত্র হয়ে। আচ্ছা জেনে রাখো, আমার আরো দুটো জন্ম আছে, সেই দুটো জন্মের কথা তোমায় জানিয়ে রাখি। কি দুটো জন্ম? একটা শ্রী বিগ্রহ রূপে একটা জন্ম, আর একটা জন্ম নাম ব্রহ্ম রূপে একটা জন্ম। আর দুই জন্ম মোর সংকীর্তনারম্ভে, হইব তোমার পুত্র আমি অবিলম্বে। মোর অর্চা মূর্তি মাতা তুমি সে ধরণী, জিহ্বা রূপা তুমি মাতা নামের জননী। ভগবানের এই দুই অবতার আলোচনার বিষয়। সাক্ষাৎ ভগবানকে যখন পাওয়া যাবে না, বিশেষত এই কলিযুগে, তখন নামব্রহ্মের শরণাগত হতে হয়। নামব্রহ্মের আরাধনার দ্বারা নামই পরব্রহ্ম স্বয়ং ভগবানকে পেতে হয়, তার কৃপা পেতে হয়। এই নিয়ম আছে, ওটাও তাকে বলছেন বুঝতে হবে। জগতের মানুষ তারা কর্মফলবাধ্য জীব বিশেষকে পুত্রকন্যা রূপে পায়, কিন্তু ভগবানকে পুত্ররূপে লাভ করবার ইচ্ছা এটা তো সাধন ভজনেরই অন্তর্গত ব্যাপার। শুধু তাই নয়, সেই আশা আকাঙ্ক্ষা ভগবান পূর্ণ করছেন। আমি চাইলাম আর পেয়ে গেলাম এমন নয়, কিন্তু এক্ষেত্রে বাস্তব ভগবান পুত্ররূপে এসেছে। সে দুটো কর্মফলবাধ্য জীব বিশেষকে পুত্রকন্যা রূপে পাওয়া একরকম, আর স্বয়ং ভগবানকে পুত্র রূপে তার আরাধনা করা তাকে পাওয়া আর একটা জিনিস। দুটো সম্পূর্ণই বিপরীত ধর্মী ব্যাপার। এখানে বসুদেব মহারাজ যে বলছেন নারদ ঋষির কাছে, অপূজয় নমুক্সায় মোহিত দেব মায়েরা, ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলাম কিন্তু আমি মুক্তি লাভের জন্য তার আরাধনা করি নাই, তাকে প্রার্থনা জানাইনি। ভগবানকে পুত্ররূপে পাওয়ার ইচ্ছা এবং সেটা পরিপূরণ হলো, তাতে কি মুক্তি লাভ হয়নি প্রমাণিত? বিচারের কথা। যার সব হয়ে গেছে তিনি ভগবানকে পুত্ররূপে চাইতে পারেন। শুধু তাই নয়, আবার সেই বাঞ্ছা সেই ইচ্ছা ভগবান পূরণ করেন, পূরণ করেছেন। সাধক আর সিদ্ধ দুটো ক্ষেত্র। সাধক লোক যদি এটা বলেন একরকম হবে মানে, আর যারা সিদ্ধ মহাত্মা যারা, তারা যদি এ কথা বলেন আর একরকম মানে হয়। ভগবান যাকে সাধারণ ব্যক্তি নন তো তিনি, এই জন্য খুব সুকৌশলেই রঘুপতি উপাধ্যায় বলেছিলেন,
আমি কৃষ্ণকে চিনি না, জানি না, কিন্তু কৃষ্ণের মাতা পিতা তাদের আমি শরণ গ্রহণ করছি। তারা যদি আমাকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন কৃষ্ণ তত্ত্ব, কি করে কৃষ্ণ ভজন করব, আমি ভয়ঙ্কর ব্যাপার। শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারতমন্যে ভজন্তু ভবভীতা অহমিহ নন্দং মন্দে যস্যালিন্দে পরম ব্রহ্ম। কেউ বেদের ভজনা করছেন, শ্রুতির ভজনা করছেন, কেউ স্মৃতি শাস্ত্রের ভজনা করছেন, কেউ বা মহাভারতের ভজনা করছেন, করুন, আমি অনন্দং মন্দে, আমি কিন্তু নন্দ যশোদাকে বন্দনা করি। যার উলিন্দে বারান্দায় পরব্রহ্ম ভগবান হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন, আনুগত্য দেখাচ্ছেন, ভগবানকে সোজাসুজি পাওয়া যায় না, প্রপার মিডিয়া দরকার, সেইটা বুঝাচ্ছেন এখানে। কৃষ্ণের কাছে ডাইরেক্ট যাওয়া যাচ্ছে না, মাধ্যম চাই, উপযুক্ত মাধ্যম, তাহলে আমার প্রাপ্তি নিশ্চিত, সুনিশ্চিত, সেই কথাটা এখানে বোঝাতে চাচ্ছেন। ভগবানকে পুত্ররূপে চাওয়া এবং পাওয়া, তার আর মুক্তি বলে কিছু বাকি থাকে না, সবটা হয়ে গেছে, তখনই ওই কথাটা আসছে। আর চাইছি, ভিতরে হয়তো অবিশ্বাস আছে, ভগবান কি আমার পুত্র হয়ে আসবেন, এ সন্দেহ যদি থাকে তাহলে ভগবান আসবেন না। নিশ্চয়ই তেমন সন্দেহ ছিল না, তাই তত্ত্ববস্তু এসেছেন, ধরা দিয়েছেন। অজ্ঞতা থাকলে আমাদের কোনো ভালো কিছু লাভ হবে না, গীতা বলছেন। অশ্রদ্ধা থাকলে, ভগবানের অবিশ্বাস থাকলে তত্ত্ববস্তু লাভ হবে না। সংশয় আত্মা হলে, স্কেপটিক মাইন্ড, ভগবত তত্ত্ব ধরা দেবেন না। গীতার বাক্য, সংশয় আত্মা বিনশ্য, তিন, এই তিনজন লোকের বাস্তব কল্যাণ হয় না, ফেল করে তারা সবসময়। তিন রকমের লোক, চার রকমের লোক, তারা ভগবানকে ভালোবাসেন, ভালোবাসতে চান, সাধন করতে চান। কারা কারা? চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। অর্জুন, এই চার রকমের লোক আমাকে ভালোবাসতে চায়, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী। আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী সব ভারতের সব বলছে। আর্ত গজেন্দ্রকে বলা যাবে, দ্রৌপদীকে বলা যাবে, জিজ্ঞাসু সৌনকাদি ঋষিগণকে বলা যাবে, অর্থার্থী ধ্রুব, বাপের কোলে উঠতে পারেনি, সিংহাসনের অধিকার হবে, পাবে না, এই জন্যে মার কাছে গিয়ে নালিশ দিয়েছে, সুনীতি মায়ের কাছে। মা কি বললেন? বাবা, তুমি পদ্মলোচন শ্রীহরি আরাধনা কর, তোমার সব হবে। মা ওই রকম, তুমি পদ্মলোচন যে হরি তারই আরাধনা করো, তাহলে তোমার সব মিটে যাবে। ধ্রুব মায়ের কথা শুনে
বেরিয়ে গেছে জঙ্গলে। কারণ এমনই আগ্রহ, একটা বাঘ এসেছে তাকে জড়িয়ে ধরেছে, তুমি আমার শ্রীহরি। একটা অজগর এসেছে, তুমি আমার শ্রীহরি। কেউ তাকে হিংসা করছে না, যার মধ্যে হিংসা নাই সেখানে হিংসা থাকে না, মনের পশু সেখানে হিংসা ভুলে যায়। বিচারের কথা এগুলো, শাস্ত্রে এটা বেশ ভালোভাবেই বুঝানো আছে। চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথে যাচ্ছিলেন, ঝাড়িখণ্ডের পথটা হলো উড়িষ্যার গর্জত রাজ্য, টেরিটরি স্টেটস এবং ছোটনাগপুরের জঙ্গল, গভীর গহন অরণ্য, তার মধ্যে দিয়ে যখন যাচ্ছেন সেই সময় সব হিংস্র জন্তু জানোয়ার সব এসে চৈতন্য মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়ছে। সঙ্গে বলভদ্র ভট্টাচার্য ছিলেন, একটু একটু ভয় হচ্ছে তার হিংস্র জন্তু জানোয়ার সঙ্গে। মহাপ্রভু বলছেন তুমি হরে কৃষ্ণ বলো, আও 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 করছে বাঘগুলো। আও বাহু মানে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে। যিনি প্রতিটি জীবের মুখে বলি দিয়েছেন উনি বুঝতে পারছেন সব জিনিস তারা ভুলে গেছে। পরস্পর বিরুদ্ধ ভাবাপন্ন জন্তু জানোয়ার সব এসেছে, বাঘ এসেছে, হরিণ এসেছে, ভালুক এসেছে, সব রকম এসেছে, অজগর এসেছে। কথাগুলো শুনলে গল্প মনে হবে, কিন্তু গল্প নয়, বাস্তব। হিংসা ভিতরে থাকলে হিংসা পেতে হয়, আর অহিংস যারা তাদের কাছে হিংসা আসে না। হিংসা করতে এসেও সে ভুলে যায় প্রভাব হাতেই হয় ওটা। কেউ চেষ্টা করে কিছু করবেন তা হয় না, কিন্তু ভগবানের শরণাগত হলে ওইরকম হয়ে যায়। প্রহ্লাদকে বহু রকম ধরনের কষ্ট সইতে হয়েছে, তার পিতা হিরণ্যকশিপু দ্বারাই সেটা পুর অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সর্বক্ষেত্রেই প্রহ্লাদ সুরক্ষিত। সেখানে ভগবান নিজেই দায়িত্ব নিয়েছে, কার থেকে ফেলে দিয়েছে, ভগবান তাকে ধরেছেন, করে সমুদ্রে ফেলে দিয়েছে তিনি ধরেছেন, আগুনের মধ্যে ফেলে দিয়েছে ভগবান আগুনের মধ্যে বসে আছেন, আগুন তো নেই সেখানে, তার দায়িত্ব শক্তি নেই, শীতল বিষ খেতে দিয়েছে প্রহ্লাদ, তার সমর্পণ করেছেন ভগবানকে, অমৃত হয়ে গেছে। জিনিসগুলো শুনতে গল্পের মতো মনে হয়, কিন্তু তা নয়, বাস্তব। হরির মিত্রম বিষম পত্তম অধর্মম ধর্মম উচ্চতে, সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয় বলছে। বিচারের কথা, যদি কেউ পরমশত্রু থাকে আমার, মিত্র হয়ে যাচ্ছে, বিষ খেতে দিলেও সেটা অমৃত হয়ে যাবে। এমনি লোকলোচনে দেখতে এমনি অধর্ম মনে হয় মনে হচ্ছে, কিন্তু ওটা ধর্ম। কি জন্য হচ্ছে ওটা?
ভগবান যদি সুপ্রসন্ন থাকেন আমার প্রতি, তাহলে সব উল্টে পাল্টে যাবে। তো এই প্রসন্নে কিমিহা পরৈর্ণ, তো এই অপ্রসন্নে তজ্জাত প্রসন্নে কিমিহা পরৈর্ণ, বিল্বমঙ্গল ঠাকুর বলছেন কৃষ্ণকে, ঠাকুর তুমি যদি আমার, আমার কোনো চিন্তা ভাবনা নেই, আমি নিশ্চিন্ত। তুমি যদি আমার প্রতি সুপ্রসন্ন, আমার কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। আর তুমি যদি আমার প্রতি অপ্রসন্ন হও, তাহলে তো আমার সবই গেল, কিছুই নেই। অন্তরের কথা সেটাই কৃষ্ণকে নিবেদন করছেন তার গ্রন্থেতে। সত্যবিচার করে এইরকমই বসুদেব মহারাজ দৈন্য করেই নারদ ঋষির কাছে কথাটা তুলেছেন। আমি মুক্তি কামনায় ভগবানকে আরাধনা করিনি, পুত্র কামনায় ভগবানকে আরাধনা করেছি। যিনি পুত্র কামনা করলেন ভগবানকে, আর ভগবান পুত্র হয়ে এলেন, তার আর কিছু বাকি থাকে কি? পাওয়ার কিছু বাকি থাকে না। যথা বিচিত্র বসনা ভবদ্ভির বিশ্বত ভয়াত মুচ্চে মঞ্জসৈ বাধ্যা তথা ন সাধি সুব্রত। হে সুব্রত, সম্প্রতি আমি আপনাদের দ্বারা বিচিত্র বসনরাশি পরিপূর্ণ এবং ভয়সংকুর এই সংসার থেকে অনায়াসে মুক্তি লাভ যাতে করতে পারি, আমাকে সেই রকম স্পষ্ট উপদেশ প্রদান করে। ভীষণ সংসারের মধ্যে পড়ে গেছেন বসুদেব মহারাজ, ভগবানকে পেয়েছেন তো ছেলেকে, সেজন্য তার জ্বালা যন্ত্রণা যেন বেশি। ভাষাটা দেখুন কি সুন্দর ভাষা, বদ্ধ জীব আমরা, আমাদের যেমন ভাষা হওয়া দরকার সেরকম ধরনের ভাষা আবেদন নিবেদন জানাচ্ছেন নারদ ঋষির কাছে। বিচিত্র বসন রাশি পরিপূর্ণ ভয়সংকুল এই সংসার থেকে অনায়াসে যাতে মুক্তি লাভ করতে পারি, স্বয়ং ভগবান ছেলে হয়ে এসেছেন, তার তো মুক্তির বাকি নাই। তথাপি জগৎকে শিক্ষা, সেই জন্য তার ভাষাটা ওই রকম হয়েছে, আমাকে স্পষ্টভাবে উপদেশ প্রদান করব, আমাকে বঞ্চনা করবেন না। সাধুরা কি বঞ্চক? ভগবান কি বঞ্চক? হ্যাঁ, একদিকে ভগবান বঞ্চক, একদিকে সাধুরাও বঞ্চক। কেন? ঠিক ঠিক মঙ্গলের কথা বলতে গেলে নেবে না, মন খারাপ করবে অনেকে, সেই জন্যে ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। সোজাসুজি বললে সাধুর পরেও রাগ হয় অনেকে। কীর্তন হচ্ছিল আসরে এক জায়গায়, দুর্লভ মনুষ্যের জন্ম লোভী সংসারে কৃষ্ণনা ভজিনী দুঃখ কহিব কাহারে, এই কীর্তনটা হচ্ছিল। গৃহস্থ খুব অসন্তুষ্ট হয়ে গেলেন, যখন শেষের দিকে পদ এসেছে, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তার বিহার করিবে, কুক্কুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে এই সাধের দেহ লয়ে, মন খারাপ হয়ে গেছে। আমি ভাগবত পাঠ দিলাম, হরি কথা শুনবো, ঠাকুরের কথা শুনবো, আর এখানে এই শ্মশান মশান এসব কি সব বলছেন সব, যে চিন্তা নিয়ে আমরা বসে থাকি, ভালো লাগলো না। দৈন্যবোধাত্মক কীর্তন, ওই ভাব না থাকলে ভগবানের কৃপা লাভ সম্ভব নয়।
উনি শুনতে চাইছেন না ওটা। তার মানে তিনি চাইছেন তিনি কখনো শাসনে যাবেন না, ওটা শুনতে চাচ্ছেন না, ওই জন্য অবাঞ্ছিত আনওয়ান্টেড। সেই জন্য ওটা খারাপ লাগছে। কেন? বেয়া কথা আসন্দেশ তো। সাধন ক্ষেত্রে ভজন ক্ষেত্রে তো ওইটা আছে, বিরহ তত্ত্ববস্তুর অভাব বোধ তার কৃপা প্রাপ্তির জন্য আকুলতা ব্যাকুলতা চিন্তা থাকবেই। শুনতে না চাইলেও শুনতে হবে, কিন্তু বক্তা তিনি সবসময়ই চেষ্টা করবেন আমি কারো মনে আঘাত দেব না। এখন মনে আঘাতটা যদি ভালোর জন্যে হয় সেটা তো খারাপ না, আত্মকল্যাণের জন্য যদি হয় সেটা তো খারাপ হলো না, ভালোই হলো তো। এখন সেটা যাকে বলা হচ্ছে, যাদের বলা হচ্ছে, তাদের তো বোঝা উচিত। তারা যদি না বোঝেন তাদের বোঝাতে হবে ওটা, যে এইটাই হলো ঔষধ ভগবত কৃপা প্রাপ্তি, গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্তি তার একমাত্র ঔষধ হচ্ছে এই দৈন্য বিনয় ভাব এবং সেখানে দৈন্য ভাব থাকা চাই। দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন। তুমি কীর্তন করবে? কীর্তন করবার ইচ্ছা আছে? বলে হ্যাঁ, তোমার নাম কীর্তন করবার ইচ্ছা আছে। তাহলে এই চারটে গুণ তোমাকে অ্যাকোয়ার করতে হবে, এই চারটে গুণ লাভ করতে হবে তোমাকে, তাহলে কীর্তন হবে না, কীর্তন সুষ্ঠু হবে না। আবার শ্রবণ যদি সুষ্ঠু না হয় তাহলেও কীর্তনের অধিকার নাই। প্রথমেই শ্রবণ, তারপরে তো কীর্তন, তারপরে তো স্মরণ। আমি শ্রবণ করলাম না, কীর্তন করলাম না, স্মরণটা আসবে কি করে? সারা জীবন বিষয় বিষয় সংসার নিয়ে থাকলাম, অন্তিমকালে তখন আর ভগবানের নাম আসবে কি করে? অভ্যাস নেই তো। সেই জন্য শেষ সময়ে ভগবানের নাম আসতে চায় না, আবি যাবি সব আসে। বিষয়ী যারা তাদের ওই রকম ব্যাপারটা হয়, আর নামের অভ্যাস থাকলে বিপদে সম্পদে সব সময়ই ওটা আসবে। সম্পদে বিপদে ভাই বল হরি বল, মানব জীবন পেয়েও ভাই বল হরি বল, সাধু সঙ্গ পেয়েও ভাই বল হরি বল, কীর্তনের মধ্যে রয়েছে সব সময়ে সর্বাবস্থায় ও জিনিসটা থাকবে। অভ্যস্ত হতে হবে তবে আসবে ওটা, হাতে হাতে চট করে একটা এসে যাবে। এমন ধরনের সুযোগ সৌভাগ্য খুব কম লোকেরই হবে। সারা জীবন এক লাইনে থাকলাম, আর ধর্মের লাইনে শেষকালে এলাম, কিন্তু সেটা অভ্যাস যোগ দরকার, সংস্কারে পরিণত হওয়া দরকার, আরে ওটা আসবে অন্তিমে। আর তা না হলে ভাগবতে বর্ণনা আছে, বিষয়ী লোক নাস্তিক লোক
কি বলছে মৃত্যুর সময়, অহো মে পিতর বৃদ্ধ ভার্যা বারাত্মজা তমজা অনাথামৃতে দীনা কথং জীবন্তি দুঃখিতা এবং গৃহাশয় ক্ষিপ্ত মূঢ় ধীরয়ং অবিদ্যা স্তনুদ্ধায়ং মৃতম নম দিশতে তম। অন্ধতম নরকে গতি, ভগবানের চিন্তা বাদ দিয়ে এইসব চিন্তা এসে যায় তখন তার অপগতি হয়। মরার মতো মরতে জানলে হয় মানে কি, মৃত্যুর সময় ভগবত চিন্তাটা যারা আসবে তিনি ঠিক জেনেছেন মরার মতো কিরকম মরতে হয়। শয়নে স্বপনে কিংবা জাগরণে অপরণি সচিন্তা কৃষ্ণমল অবধানে, চিন্তা করতে হবে, মুখে বললেই হবে না, বাস্তব হওয়া চাই সেটা। যে আত্মীয় সহকারে যে সম্বোধন এটা করলে ভগবান এসে যাবেন সাক্ষাৎ পাবে, চিন্তা করো। আমি তার উদ্ধার কর্তা, তেষামহং সমুদ্ধর্তা, মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম, গীতায় কৃষ্ণ বলছেন অর্জুন। আমার যে শরণাগত তার শব্দায়িত্ব তো আমার আছে, তাকে আমি জানতেও দেই না বুঝতেও দেই না, আমি সব কাজ সেরে ফেলি তার। সব ব্যাপার আছে তো, শ্রীনিবাস আচার্যের নাম আপনারা শুনেছেন, তার কন্যা হেমলতা ঠাকুরানী যিনি আচার্যের কার্য করেছেন, বৈষ্ণবরা বৃন্দাবনের দিক থেকে সব এসেছেন, এলে ওর ওখানে হয়ে আসেন সবাই, বহু রাত্রে এসেছেন তারা, উনি ঘুমিয়ে পড়েছেন, রাধারানী রান্না বান্না করে সকলকে খাইয়ে দাইয়ে বিশ্রাম করিয়ে দিয়েছেন। উনি সকালবেলায় উঠে দেখেন কি ব্যাপার, রাধারানী এসে রান্না করেছেন, বাজে কথা নয়। এইরকম বাস্তব, আমি যাকে ভালোবাসি তাদের এইরকম দায়িত্ব আছে। অনেক রাত্রে ঘুমিয়েছে, আচ্ছা এই দায়িত্ব ভগবানের নাই বা মূল প্রকৃতি ভগবতীর নাই, রাধা ঠাকুরানির নাই, তা বলা চলবে না, আছে এরকম অবস্থা। সব ক্ষেত্র রয়েছে বুঝতে হবে, আমি মুক্তি লাভ করতে পারি সেই জন্য বড় চিন্তান্বিত হয়ে পড়েছেন বসুদেব মহারাজ, তাই নারদ ঋষির কাছে ওজন আপত্তি জানাচ্ছি, কি করবো আমি, আমাকে স্পষ্টভাবেই উপদেশ দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে বলবেন না, আমাকে ফাঁকি দেবেন না, আমার যোগ্যতা নাই। আমার যদি যোগ্যতা বিচার করেন তাহলে আমি ফেল করে বসে আছি, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার, করুণা না হলে কাঁদিয়ে কাঁদিয়ে প্রাণনা রাখিব, আর তোমাকে বলা নয়, আশানে কুটিব মাথা অনলে ফসিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব, এই কথা শুধু মুখে বলা নয় বাস্তবে। একজন মহাজন তিনি
ওই কীর্তন শুনে তিনি বলছেন, তুমি তো শুধু গাইয়াই গেলা, যার থাকলো তার থাকলো, পূর্ববঙ্গের কথা তিনি তো মাথায় ফুটছেন, তোমার কি হলো, তুমি তো লাইনটা গেয়ে গেলে, কিন্তু যিনি এই পদকর্তা নরোত্তম ঠাকুর তার সত্যিই মাথা ফেটেছিল। তাই তিনি এরকম দুঃখ করে কথা বলতে পারছেন। সবই বাস্তব ক্ষেত্র আছে সবটা, এই বাস্তব ক্ষেত্রটা পাওয়া দরকার, থাকা দরকার। সুখদেব বর্ণনা করছেন সেই প্রসঙ্গ, শ্রী শুক উবাচ, রাজন্যেবং কৃত প্রশ্ন বসুদেবেন ধীমতা প্রীতস্তমাহ দেবর্ষির হরে সংস্মরিত গুণই। সুখদেব বললেন, হে রাজন, বিদেকি বসুদেবের এইরূপ প্রশ্নে ভগবান শ্রীহরির বর্ণিত গুণ সংগ্রহের স্মরণ হয় দেবশ্রী অত্যন্ত প্রীত হয়ে বলতে লাগলেন, প্রশ্নটা এমন সুন্দর হয়েছে, খুব সন্তুষ্ট হয়েছেন নারদঋষি। যে প্রশ্নের উত্তর দিতে গেলে স্বভাবতই ভগবান ভগবানের চিন্তা ভাবনা চলে আসবে, সেই প্রশ্নের জন্য নারদ ঋষি বসুদেবকে প্রশংসা করছেন। আপনি এত সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্নের জন্য আমার ভগবানের স্মৃতি এসেছে, সুতরাং আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্নের তারিফ করছেন, এমন প্রশ্ন তো সাধারণ মানুষ করে না, এমন প্রশ্ন সাধারণ মানুষ করে না, আপনি এমন সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্নের জন্য ভগবানের সমস্ত আমার স্মৃতিপথে এসেছে, এই জন্য আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। তিনি বলতে আরম্ভ করলেন, শ্রী নারদ উবাচ, সম্যক এতদ ভবসিতম ভবতা সাত্তর্ষভ যত পৃচ্ছসে ভাগবতন ধর্মাংস্তং বিশ্বভাবনম। আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের সঙ্গেই দেখছি উত্তরটাও আছে, এমন প্রশ্ন হয় বলে হ্যাঁ হয়, ইফ যদি ইজ হয় বাট কিন্তু হয় কথার মধ্যে প্রশ্ন আছে উত্তর আছে, ইফ মানে যদি, ইজ মানে হয়, বাট মানে কিন্তু, হোয়াট মানে কি, প্রশ্নকে প্রশ্ন উত্তর দেওয়া আছে একসঙ্গে। এই জিনিস এমন একটা সুন্দর বিচার আছে এর ভিতরে, প্রশ্নের সঙ্গেই উত্তরটা দেওয়া আছে একটা জিনিস, আবার নির্দিষ্ট বিষয়ে জানতে সে নির্দিষ্ট বিষয় উল্লেখ করে প্রশ্ন করেছেন, আমি এই বিষয়ে শুনতে চাই, আমি অন্য কিছু শুনতে চাই না, এটা দার্শনিক বিচারের মধ্যে আছে, একেভাবে অটো সাজেশন সাজেস্টিভ করছেন, একেভাবে যে প্রশ্নের মধ্যে প্রশ্ন উত্তর দুই থাকে, তা বসুদেবের এমন প্রশ্নটা সে প্রশ্নের ভিতরেই উত্তরটাও যেন দেওয়া আছে, আলোচনা করলেই বুঝতে পারা যাবে। নারদ বললেন, হে যাব প্রবর, যেহেতু আপনি বিশ্ব বিশোধন ভাগবত ধর্ম বিষয়ে প্রশ্ন উত্থাপন করেছেন, সেই জন্য আপনার যে সংকল্প অতি উত্তম বলতে হবে, প্রশ্নটা এমন সুন্দর যে প্রশ্নের উত্তর দিতে গেলে ভগবানের চিন্তা করতেই হবে, না হলে উত্তর দেওয়া যাবে না।
তার নাম রূপ গুণ লীলা কথা বর্ণনা করতেই হবে, তা নাহলে প্রশ্নের উত্তর হবে না। প্রশ্ন অনেক রকম হতে পারে, কিন্তু এমন কতগুলো প্রশ্ন থাকে যে প্রশ্নের ভিতরে উত্তরটাও ভিতরে আছে, এবং কোন নির্দিষ্ট বিষয়ে জানবার জন্য যে প্রশ্ন বসুদেবের প্রশ্নটা এইরকম ধরনের এখানে রয়েছে। অটম সাজেশন, প্রশ্নের সঙ্গে নির্দিষ্ট বিষয় বলে দেওয়া আছে, আমি এইটা জানতে চাই। কি বিষয়? ভাগবত ধর্ম কাছে বলুন, আমাকে ওইটা বলুন। সংক্ষেপ ভাবে ভাগবত ধর্মের কথা বলছেন, কেমন সংক্ষেপ ভাবে বলছেন? শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত মানুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্ব দ্রুহোপিহি। এই ভাগবত ধর্মের শ্রবণজনী করেন, শ্রবণের পর স্বয়ং অনুপঠন করেন যিনি, ধ্যান করেন যিনি, আদর করেন যিনি, অনুমোদন করেন যিনি, এরা সবই সদ্য পবিত্র হন, আর কেউ হবেন না। তখন বলছেন আবার নারদ ঋষি, যদি দেবদ্রোহী কেউ হয়, বিশ্বদ্রোহী কেউ হয়, তারাও সদ্য পবিত্র হবে। তাতে অনেক সুবিধা থাকে। এই ভাগবত ধর্মে কেউ অনুমোদন করেন যদি, ধ্যান করেন যদি, সমাদর করেন যিনি, তারা উদ্ধার হবেন। সেই জন্য তিনি বলছেন না, আরো কিছু আছে, দেবদ্রোহী বিশ্বদ্রোহী কেউ পবিত্র করেন এই সনাতন ধর্ম ভাগবত ধর্ম, তারাও যদি নেন। তবে অসীম ক্ষমতা এই ভাগবত ধর্মে, সনাতন ধর্মে, এটা জানাচ্ছে। সদ্ধর্ম শব্দে ভাগবত ধর্মকেই উদ্দেশ করে, অন্য ধর্ম নয়। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। শ্রীমদ ভাগবত সমস্ত যত ধর্ম অধর্ম বিধর্ম সব যা যত কিছু আছে সবটারই আলোচনা করেছেন। সর্বধর্ম মানে তাই, গীতার শেষের দিকে চরম অবস্থায় গিয়ে কৃষ্ণ যে অর্জুনকে বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, মানে কি সবটা যদি ধর্মই হয় তাহলে ছাড়তে বলছেন কেন? এটা তো পরিষ্কার, সর্বধর্মান পরিত্যজ্য, সবটাই যদি ধর্ম হয় তাহলে ছাড়তে বললেন কেন? খারাপটাকে তো ছাড়তে হবে, ভালোটাকে গ্রহণ করতে হবে। Rama Rama